আবির্ভাবেই বাজিমাত করেছিল নিম ফুলের মধু। এই ধারাবাহিক এগোচ্ছে উত্তর কলকাতার বনিদি পরিবারের গল্পকে ঘিরে। গল্পের নায়িকা পর্ণা চায় শ্বশুরবাড়ির অচলায়তন ভেঙে কর্মরতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। ঘরে বাইরে লড়াইয়ে পর্ণা নিজের স্বামী সৃজনকে পেতে চায়। স্ত্রীর স্বপ্ন পূরণে সামিলও হতে চায় সৃজন, কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় সৃজনের মায়ের অতিরিক্ত অধিকারবোধ। এই টানাপোড়েনেই এগিয়ে চলে গল্প। এবার সিরিয়ালের নতুন এক প্রোমো দেখে অবাক দর্শকরা। প্রোমোতে দেখানো হচ্ছে পর্ণা জমিয়ে রাখা চুলের গোছা ফেলে দিয়েছে, আর তাতে তার উপর শাশুড়ি খুব রেগে গিয়েছেন, কারণ ওই চুল বিক্রি করে নাকি তার দুটো বালতি একটা গামলা হয়ে যেত। এই নিয়ে শাশুড়ি বৌমার কথা কাটাকাটির পর পর্ণা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় পাড়ার নাপিতের কাছে ন্যাড়া হতে। শাশুড়িকে চুল ফেরত দিতে সে নাকি এবার ন্যাড়া হবে। এরপর কি হয় এখন সেটাই দেখায়। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না।